এখন চলে এসেছি লাল দেবীর মন্দিরে। এই হচ্ছে ঢোকার রাস্তা, তো ভেতরে যাচ্ছি, জানি না ফটো তুলতে দেবে কিনা, যদি তুলতে দেয় আপনাদের দেখাবো, নয়তো এই বাইরে থেকে আপনাদের দেখালাম লাল দেবী মন্দির। এই মন্দিরটি অমৃতসরের খুবই বিখ্যাত একটি মন্দির, এখানে অনেক ভক্তরা প্রতি বছর ভিজিট করে থাকেন। এটা অমৃতসর জাংশন থেকে মাত্র 1 কিলোমিটার এবং স্বর্ণ মন্দির থেকে দূরত্ব মাত্র 3.5 কিলোমিটার। লাল দেবী ইনি একজন বিখ্যাত সন্ন্যাসিনী ছিলেন 20-এর দশকে। 1989 সালে এই রানীবাগে, এই অমৃতসরে এই মন্দিরটি তৈরি হয়। ইনি ঈশ্বরীয় অলৌকিক শক্তির অধিকারী ছিলেন। এখানে সন্তান লাভের আশায় অনেক ভক্তরা এসে থাকেন। এটি মাতা বৈষ্ণবী দেবী মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। লাল দেবী উনি শুধুমাত্র ফল আর দুধ খেয়ে থাকতেন। উনি পাকিস্তান থেকে এখানে আসেন ও 1994 সালে নির্বাণ লাভ করেন। এখানে মহাদেবের লিঙ্গ আছে, বিভিন্ন দেবদেবীর মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন, সিদ্ধপীঠ এটা। আমরা এখন চলেছি শুকনা লেক দেখতে। চলুন যা যাক। শুকনা লেকের কাছে এসে পৌঁছেছি আমরা, প্রায় সন্ধ্যে হয়ে এসছে। এখানে ফুড প্লাজা আছে, আপনারা রেস্ট নিতে পারেন, খাওয়া দাওয়া করতে পারেন। এখানে বোটিং করার জন্য ব্যবস্থা আছে, 325 টাকা করে আধা ঘন্টা ঘোরাবে। হচ্ছে শুকনা লেক। এই লেকটি প্রায় 3 কিলোমিটার অঞ্চল জুড়ে রয়েছে। 1958-এ এটি তৈরি করা হয়। এখানে অনেক বিদেশি পাখি আর বিভিন্ন দেশ থেকে এসে থাকে শীতকালে, যেমন সাইবেরিয়ান ডগ, স্টক্স, ক্রেন্স এক্সেট্রা। এটি শিবালিক পর্বতের একটি জলধারার উপর বাঁধ দিয়ে তৈরি করা হয়। তো চণ্ডীগড়বাসীরা এটা উপহার হিসাবে প্রায় পেয়েছেন, এই সুন্দর শান্ত পরিবেশটি ওনারা পেয়েছেন। এখানে বোটিং এবং শিকারা রাইড হয়ে থাকে। ফুলের বাগান আপনারা দেখতে পাচ্ছেন, কি সুন্দর সাজানো চতুর্দিকে রয়েছে। প্রচুর মানুষ মর্নিং ওয়াক করতে, ইভিনিং ওয়াক করতেও এখানে আসেন। বাগান করা আছে, খুব সুন্দর পরিবেশ, সুন্দর পরিবেশ আপনারা দেখুন। শুকনা লেকে আমরা বসে আছি দুজনে, আপনারা দেখতে পাচ্ছেন চাঁদ দেখা যাচ্ছে দূরে, আর এদিকে আর একটা চাঁদ আপনারা দেখছেন। বোটে চড়তে পারেন আপনারা, এইভাবে আধা ঘন্টা 325 টাকা নেবে। আমরা এসে পৌঁছেছি রোজ গার্ডেনে চণ্ডীগড়ে। আপনারা দেখতে পাচ্ছেন এখান দিয়ে ঢোকার যায় রাস্তা, রোজ গার্ডেনে ঢোকার রাস্তা এটা। জাকির হোসেনের নামে এই রোজ গার্ডেন তৈরি হয়েছে। ডক্টর জাকির হোসেন রোজ গার্ডেনের ভেতরে আমরা যাচ্ছি, দেখুন কি সুন্দর। পিঙ্ক রোজ আপনারা দেখতে পাচ্ছেন, পিঙ্ক রোজ। এই গার্ডেনটি চণ্ডীগড়ে বিখ্যাত রোজ গার্ডেন নামে প্রসিদ্ধ লাভ করেছে। এটা শুধু রোজ গার্ডেন নয়, বোটানিক্যাল গার্ডেনও বটে। 30 একর জমির ওপর এটা করা হয়েছে। এখানে বাচ্চাদের জন্য এন্টারটেনমেন্টেরও ব্যবস্থা আছে, আপনারা বাচ্চারা নিয়েও আসতে পারেন, খুব আনন্দ পাবে ওরা। দেখুন সুন্দর জায়গা। পিঙ্ক গোলাপ হয়ে আছে এখানে, দেখুন সুন্দর পিঙ্ক গোলাপ দেখতে পাচ্ছেন।
50,000 গাছ আছে এখানে, প্রায় 1600 ভ্যারাইটি আপনি এখানে পাবেন। আর এটা ইন্ডিয়ান ফর্মার প্রাইম মিনিস্টার জাকির হুসেন 1937 সালে এটি তৈরি করা হয়েছিল ওনার নামে, আর তৈরি করেছিলেন মহেন্দর সিং রন্ধাওয়া। মেডিসিনাল ভ্যালু আছে এখানে এই কিছু গাছের, যেমন ক্যাম্ফার, বেল, হারার, ইয়েলো গুলমার এইসব পাওয়া যায়। তো যদি বন্ধুরা আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, আমাদের পাশে থাকবেন।